আসসালামু আলাইকুম, কোভিটেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। নবম শ্রেণী ভোকেশনাল 2021 সালের যেই ধারাবাহিক সাজেশন আমি দিচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে কাজ, শক্তি ও ক্ষমতা, পদার্থবিজ্ঞান এক গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখবেন বেল আইকনটি অন করা আছে কি না, কারণ প্রতিদিন যেই সাজেশন দেওয়া হয় সেগুলো সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাচ্ছি প্রথম সৃজনশীলে। দেখেন, প্রথম যে সৃজনশীলটা আছে সেটি এমন আছে যে 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে। দৌড়ে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালেন। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। ক্ষমতা কি 50 জুল কাজ বলতে কি বোঝায়? যুবকের গতিশক্তি নির্ণয় করো। ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে কাজ ক্ষমতা কাকে বলে, এর আগে আমরা পড়েছি কোনো ব্যক্তি বা উৎস কাজ করার হারকে ক্ষমতা বলে, এতটুকু লিখলে হবে। এরপরে 50 জুল বলতে কি বোঝায়, যে 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের ক্রিয়ারেখা বরাবর কোনো বস্তু স্মরণ হয়েছে 50 মিটার, সম্পন্ন হয়েছে, তার পরিমাণ হবে 50 জুল। এরপরে যুবকের গতিশক্তি, তো গতিশক্তি আমরা কি জানি, গতিশক্তি ইকে সমান জানি হাফ এম ভি স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের গতিশক্তি মান বের করতে হলে কী লাগবে, এম এর মান লাগবে আর ভি এর মান লাগবে। এম মান হচ্ছে ওজন, ভর, যেই যুবকের ভর দেওয়া আছে 60 কেজি এবং বেগ হচ্ছে 30 মিটার পার মিনিট। এই জন্য আমরা সেকেন্ড করতে হলে এটাকে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ড হলো 0.5 মিটার পার সেকেন্ড। এখন এই এম এর মান ভি এর মান বসিয়ে দিলাম ক্যালকুলেটারে, আমরা 60 × 0.5 স্কোয়ার সমান দিয়ে ভাগ করবো হচ্ছে 2 দিয়ে, তাহলে হবে হচ্ছে 7.5 জুল। এরপর ছিল ছাদে ওঠার ক্ষেত্রে দুজনার ক্ষমতা সমান ছিল কি না ব্যাখ্যা করতে হবে। দেখেন, ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল না, কারণ বালক এবং যুবকের উভয় ভর কিন্তু এক ছিল না। অসমান ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে স্মরণ ঘটাতে হলে বিভিন্ন বা কাজের হার ভিন্ন ভিন্ন হয়। নিম্নে গাণিতিক ব্যাখ্যা দেওয়া হলো। যেমন মনে করি বালকের ভর M1 সমান হচ্ছে 40 কেজি আর যুবকের ভর M2 সমান 60 কেজি। ছাদে উচ্চতা h মিটার, ওই স্থানে অভিকর্ষ স্তরণ g মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় লেগেছে t সেকেন্ড। সেক্ষেত্রে ক্ষমতা p সমান হচ্ছে mgh বাই t। তাহলে p1 আমরা, মানে বালকের ক্ষেত্রে যদি আমরা দেখি তো m এর মান 40 বসিয়ে দিয়েছি আর যুবকের ক্ষেত্রে m এর মান 60 বসিয়ে দিয়েছি। পরস্পর যদি আমরা সমীকরণ দেখেন, একই রকম করি, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করেছি, সেক্ষেত্রে p2/p1 আর এটি থাকলো গুণ হয়ে পরেরটা উল্টায় যাবে। তাহলে সেটা আমরা এই জিজি কাটাকাটি করে, এইচএইচ কাটাকাটি করে, টিটি কাটাকাটি করে, সেক্ষেত্রে আমাদের মান থাকলো 1.5। এই 1.5 এর নিচে কি 1 আছে, তার মানে 1 এর সাথে p2 গুণ করলে p2 আর p1 এর সাথে 1.5 গুণ করলে 1.5 p1। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কি p2 এর মানটা p1 এর চেয়ে কী হবে, বড় হবে। এই জন্য অতএব আমরা এখানে লিখতে পারি যে ভিন্ন ভিন্ন ভরের দুজন ব্যক্তি একই সময়ে সমান বেগে একই উচ্চতা উঠতে ভিন্ন ক্ষমতার প্রয়োজন হবে এবং যে ব্যক্তির ভর বেশি হবে বেগ সমান রাখতে সেই ব্যক্তি বেশি ক্ষমতা প্রয়োগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাচ্ছি 2 নম্বর সৃজনশীলে। 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি আছে 1715 জুল। গতিশক্তি কাকে বলে, তো কোনো ব্যক্তি বা বস্তু কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আর এটা আমরা লিখবো না, কারণ হ্যাঁ এটাই শক্তি আর গতিশক্তি অন্য সংজ্ঞা ছিল। কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এতটুকু লিখলে এনাফ। কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট, কাজের মাত্রা ML2 টি মাইনাস 2 আর ক্ষমতার মাত্রা হচ্ছে ML2 টি মাইনাস 3। আপনি একটা কাজ করবেন, সেটি হচ্ছে কাজের আর একটা বক্স করবেন, করে কাজের সংজ্ঞা দিবেন আর হচ্ছে ক্ষমতার সংজ্ঞাটা অ্যাড করে দিবেন। এরপর গ নম্বর দেখেন, গ নম্বর ছিল হচ্ছে উদ্দীপকের আলোকে দৌড়বিদের বেগ বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে আছে দৌড়বিদের ভর হচ্ছে 70 কেজি আর গতিশক্তি আছে ইকে সমান হচ্ছে 1715 জুল। ইকে সমান আমরা কী জানি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইকের এই এতটুকের মানটা আমরা 1715 বসে দিয়েছি, হাফের জায়গায় হাফ, এম এর জায়গায় 70, আর ভি এর মানটা আমরা কী করবো, বের করবো, যার কারণে ভি স্কোয়ারটা
রেখে দিয়েছি। তাহলে এখন আমরা এই 70 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 35 হবে। অথবা আমরা কাজ করতে পারি এই 2 এখানে গুণ আছে, এপাশে এসে ভাগ আছে, এপাশে এসে গুণ হলো, হয়ে হচ্ছে 3430। তাহলে 70 এর পাশে ভাগ হয়ে যাবে, 3430 কে 70 তে ভাগ করলে হবে 49। সেই ক্ষেত্রে ভি স্কয়ার সমান কি হলো, 49। তাহলে ভি এর মান বের করতে হলে আমরা কি রুট করে দিব, 49 কে রুট করলে কি হবে, 7 মিটার পার সেকেন্ড। তার মানে দৌড়বিদের বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এরপর দেখেন পরের প্রশ্নটা আমাদের ছিল, দৌড়বিগের বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কি পরিবর্তন হবে, গাণিতিক ব্যাখ্যা করতে হবে। তো আমরা এখানে দেখেন দৌড়বিদের গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, দৌড়বিদের বেগ হচ্ছে ভি আর ভর হচ্ছে এম, এখান থেকেই পেলাম। দৌড়বিদের বেগ যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে এই বেগের জায়গাটাই দ্বিগুণ হবে, মানে 2 ভি হবে, 2 ভি হয়েছে আর উপরে স্কোয়ার এসেছে, তাহলে হাফ এম ভি 4 ভি স্কোয়ার এসেছে। সেক্ষেত্রে আমরা আগে ছিল ইকে ইকে সমান এম ভি স্কোয়ার, আর এখন হয়েছে 4 ইকে, মানে 4 গুণ বেড়ে গেছে। তার মানে দৌড়বিদের বেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। এরপর দেখেন আমরা যদি পরের প্রশ্নতে যাই, পরের প্রশ্ন যদি যাই তাহলে একই রকম একটা প্রশ্ন আমরা এখানে দেখি। এই তো প্রশ্ন, গতিশক্তি বস্তু ভর ও বেগের উপর নির্ভর করে, বস্তু ভর ও বেগ যত বেশি হয় গতিশক্তি তত বেশি হয়। অপুর ভর 40 কেজি, স্কুলে দৌড় প্রতিযোগিতার তার গতিশক্তি হলো 1280 জুল, সে তৃতীয় স্থান লাভ করে। সে যদি দ্বিগুণ বেগে দৌড়াতো তাহলে তার গতিশক্তি 4 গুণ হতো এবং সে হয়তো প্রথম হতো। তাহলে গতিশক্তি কি কোনো বস্তুর ভর বেগ 500 কেজি মিটার পার সেকেন্ড বলতে কী বোঝো, দৌড় প্রতিযোগিতায় অপুর বেগ কত ছিল, অপুর বেগ যদি 3 গুণ করা হতো তাহলে গতিশক্তির কী পরিবর্তন হতো, ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমরা প্রথমে গতিশক্তি দেখব। গতিশক্তি হচ্ছে কোনো বস্তু গতির জন্য যে শক্তি অর্জন করে সেটাকে বলা হয় গতিশক্তি। এতটুকু গেল। এখন 50 কেজি মিটার পার সেকেন্ড বলতে কী বোঝায়, কোনো বস্তুর ভর বেগ 50 কেজি বলতে বোঝায় বস্তুটি গতিশীল এবং এর ভর ও বেগের গুণফল হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড। এরপর দৌড়বিদের গতু দৌড় প্রতিযোগিতায় অপুর বেগ কত ছিল সেটা যদি আমরা নির্ণয় করি, দেখেন যেহেতু সে দৌড়াচ্ছিল গতিশক্তি ছিল, অপুর ভর ছিল 40 কেজি আর গতিশক্তি ছিল হচ্ছে 1280 জুল, সেক্ষেত্রে আমরা ইকে সমান হাফ এম ভি স্কোয়ার বসালাম গতিশক্তির সূত্র। গতিশক্তির মান হচ্ছে 1280, হাফের জায়গায় হাফ, এম এর জায়গায় 40, আর ভি এর মানটা যেহেতু বের করবো আগে যে অঙ্কটা করলাম একই রকম। তাহলে ভি স্কোয়ার মান হলো 64, এই ভি এপাশে এসে রুট করলে 64কে রুট করলে হবে হচ্ছে 8, সেক্ষেত্রে অপুর বেগ ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এরপর অপুর বেগ যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি কেমন হবে, আগেরটার মতো। আগে আমরা যে প্রশ্নটা দেখলাম এখানে কয় গুণ করেছিলাম, 2 গুণ, এখানে হচ্ছে 3 গুণ, 3 গুণ করলে কী হবে, 9 গুণ হবে। তাই অপুর বেগ 3 গুণ করা হলে গতিশক্তি হবে 9 গুণ, যেহেতু বেগের উপরে স্কোয়ার আছে। এরপর দেখেন এই প্রশ্নটা যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, প্রকৃতিতে এই শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে যার ক্ষয় বা সৃষ্টি নেই, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। এরপর শক্তির একক কী, তারপর শক্তির মাত্রা নির্ণয় করো। দেখেন এই দুটো আগে দেখি, শক্তির একক হচ্ছে জুল, একে জে দ্বারা প্রকাশ করা হয়। আর শক্তির মাত্রা যদি আমরা নির্ণয় করি, আমরা জানি বল ইন্টু সরণ, বল আবার হচ্ছে ভর ইন্টু ত্বরণ, সেই ক্ষেত্রে এই ভর থেকে গেল সরণ, ত্বরণ মানে হচ্ছে সরণ বাই সময় স্কোয়ার, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এম ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার, এম এল টু টি মাইনাস টু। এরপর এতটুকুই হচ্ছে আমাদের এখানে মাত্রা। আর পরন্ত বস্তু শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে, এটা যদি আমরা দেখি। আর কোনো বস্তুর গতিশক্তি পরিমাপের জন্য এ রাশিমালা প্রতিপাদন করো, এটা যদি আমরা দেখি। তাহলে গতিশক্তি যে আমরা ইকে সমান হাফ এম ভি স্কোয়ার দেখলাম, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার দেখলাম, এটার হচ্ছে একটি প্রমাণ এখানে দেওয়া আছে। দেখেন এটি আমাদের এভাবে করতে হবে, সেটি হচ্ছে এই মনে করি এম ভরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো। ধরি এই সময় বস্তুটি বলের দিকে এস দ্রুত অতিক্রম করে, বস্তুটি বেগের সঞ্চার করতে কৃতকাজের সরণ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে যদি একটা কাজ করি, দেখেন যে গতিশক্তি সমান হচ্ছে কৃতকাজ, ইকে সমান বল ইন্টু সরণ, ইকে সমান হচ্ছে বলের জায়গায় এফ, সরণের জায়গায় এস বসিয়ে দিয়েছি, তাহলে ইকে সমান এম এ এস বের হলো।
সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আরেকটা সূত্র জানি, দেখেন সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ভি স্কোয়ার সমান এ এস আর এ এস মানে হচ্ছে ভি স্কোয়ার বাই টু। তাহলে এ এস এর মানটা আমরা হচ্ছে এই জায়গাটা বসাই দিব, দিলে আমরা একে সমান হাফ এম ভি স্কোয়ার পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেই সংরক্ষণশীলতার নীতিটা দেখছি, এটি ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষা আসে না, কয়েকবার আসে, তো এইবারও আসার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি দেখেন, তার মানে একটি বস্তুকে যদি আমরা উপর থেকে নিচের দিকে ছেড়ে দিই, তাহলে বিভিন্ন সময়ে তার মোট শক্তি কেমন ছিল, সেটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণ হবে যদি সব জায়গায় সমান থাকে। তো আমরা মনে করে নিচ্ছি, এম ভরে একটি বস্তুকে ভূমি থেকে খাড়া এই উচ্চতায় এই বিন্দুতে স্থির রাখা হয়েছে, তাহলে এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি থাকবে এম জি এইচ, আর এই জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর বিন্দুতে গতিশক্তি নাই যেহেতু সেটা স্থির ছিল, তাহলে গতিশক্তি সমান জিরো। তাহলে এই এম জি এইচ আর জিরো যোগ করলে কী হবে, আমাদের এম জি এইচ হবে। আর বস্তুটিকে অভিকর্ষের প্রভাবে যদি মুক্তভাবে পড়তে দিলে বস্তুটি বিভব শক্তি গতিশক্তি দুটোই থাকবে, সেই ক্ষেত্রে এ বিন্দু থেকে এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছায়, বি বেগ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে বি বিন্দুতে উচ্চতা হবে কি এইচ মাইনাস এক্স, পুরোটা দূরত্ব ছিল কি এইচ, আর এখান থেকে আসছে কতটুকু এক্স, সেক্ষেত্রে আমাদের বি বিন্দুর উচ্চতা হবে এইচ মাইনাস এক্স। সেই ক্ষেত্রে এইচ মাইনাস এক্স এর জন্য যদি আমরা বস্তুর বিভব শক্তি বের করি, তাহলে হবে কি এম জি এইচ মাইনাস এক্স, সেক্ষেত্রে পাচ্ছি এম জি এইচ মাইনাস এম জি এক্স, মানে এই ব্র্যাকেটের এটার সাথে এম জি গুণ করে পেয়েছি। আর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, আর এই ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো টু জি এইচ, এই যে এইভাবে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স এটার জন্য, আর কিন্তু দূরত্ব ছিল এক্স, এই দুটো যোগ করলে আমাদের আবার এই এম জি এক্স এম জি এক্স কেটে যায়, থাকে এম জি এইচ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে আমাদের মোট শক্তি ছিল এম জি এইচ, বি বিন্দুতে মোট শক্তি থাকবে এম জি এইচ। অনুরূপভাবে দেখা যায় সি বিন্দুতে অর্থাৎ ভূমি স্পর্শ করার সময় বস্তুর মোট শক্তি এম জি এইচ হবে, সেক্ষেত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে। ধন্যবাদ সবাইকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পদার্থবিজ্ঞানের কাজ শক্তি ও ক্ষমতা এই অধ্যায়তে সৃজনশীল দেখালাম, পরবর্তীতে আমরা গণিতে যেই সাজেশনগুলো দিয়েছিলাম উত্তর দেওয়া হয় নাই, খুব দ্রুতই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।